রাত পরে আজ রোদেল জানালার ধারে, ভোরেল কত রাত পরে আজ রোদেল জানালার ধারে, ডানা মেলো পাখি উড়ে চলো মন, ঢেউ ভাঙো মাঝি প্রাণপণে, আশার স্পন্দনে ক্লান্তিহীন অভিসারে, চোখের জলের কোন বন্ধু নেই, চলো যাই স্বপ্ন সন্ধানে, এলো মেলো শীতার হিমেল বাতাস, চলো যাই যেখানে যাই, ডাকছে সবুজ মাঠ দুলছে ধানের শীষ, অনায়াসে কোন আছে হৃদয়ে সেই ছোট্ট বাসার খোঁজে, ভিড় ছাড়িয়ে রাত পেরিয়ে স্বর্গ আজ মানুষ প্রাণে, চলো না স্বপ্ন সন্ধানে, চলো না স্বপ্ন সন্ধানে, চলো না স্বপ্ন সন্ধানে, চলো না স্বপ্ন সন্ধানে, বাড়িতে কাজ করতে এসে আসি নিজের শিক্ষার আগ্রহের জন্য, আর নার্স সবার যোগ্যতা অর্জন করেছে। এবার আমরা দেখব হাসির কাহিনী। সেদিনটা আমার খুব মনে পড়ে, যেদিন ঝুমাদের বাড়ি প্রথম কাজে গেলাম। নতুন বাড়ি, অচেনা পরিবেশ, মনে একটা ভয় ছিল। তার উপর সেদিন ছিল ঝুমার জন্মদিন। গল্পগুলো পড়ে শোনাবে তো? হ্যাঁ শোনাবো। বাহ দারুণ হবে, যাই মাকে দেখিয়ে আসি। তুমি ও কলকাতা থেকে অঞ্জনবাবু বুঝি তোমাকেই পাঠিয়েছেন? হ্যাঁ। তোমার নাম কি? হাসি। বাহ বেশ নাম তো, এখানে ভালোভাবে কাজ করো। হ্যাঁ, আর অঞ্জনবাবু তো আমার বন্ধু, তিনি যখন পাঠিয়েছেন তখন ভালো লোকই পাঠিয়েছেন। আর তোমার যদি কোনো কিছু দরকার হয় আমাকে বা দিদিমণিকে বলবে। ও মা, তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছো! তোমার জন্মদিন তো, তাই মনটা কেমন করছিল। এ না, ভালো করেছো, যাও না এক কাপ চা করে নিয়ে এসো। মেয়েটি কিন্তু বেশ। হ্যাঁ গো, প্রথম প্রথম যখন আসে তখন তেমনি চুপচাপ লক্ষ্মী মেয়েটি থাকে, তারপর তো আসল রূপ বের হয়। আচ্ছা তুমি এরকম ভাবো কেন বলো তো, একজনকে দেখলে বোঝা যায় না? ও মা, তুমি এক মিনিটে বুঝে নিলে? যাও তো যাও, হাত মুখ ধো, এক্ষুনি গেস্ট চলে আসবে। হুম। সে এক খুব সুন্দর দেশ, সবার মুখে সেখানে হাসি, সবাই খুব মজায় থাকে। শুধু রাজার মুখে হাসি নেই, কেন জানো তো? রাজার একমাত্র ছেলের ভারী অসুখ। কত ডাক্তার এলো, বৈদ্য এলো, ওষুধের পর ওষুধ খেল, কিন্তু রাজকুমারের অসুখ আর সারে না। তারপর একদিন লালপুরি আর নীলপুরি রাজকুমারের সাথে দেখা করতে এলো। মাঝরাত, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, লালপুরি আর নীলপুরি যেই না রাজকুমারের মাথায় সোনার কাঠি ঠেকালো, ব্যাস অমনি রাজকুমারের অসুখ ভালো হয়ে গেল। রাজপুত্রের মা ছিল না? ছিল তো,
রানীমা রাজকুমারকে খুব ভালোবাসত। নাও ঝুমা, এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। দিদি, আমার মা কখন আসবে? আসবে তো, কাজে গেছে তো তাই দেরি হচ্ছে। এই তো আসার সময় হয়ে গেল। নাও ঝুমা, এবার ঘুমিয়ে পড়ো। দাদাবাবু, দিদিমণি তো ফিরতে দেরি হচ্ছে, আপনার খাবার কি দিয়ে দেবো? না, তোমার দিদিমণি আসুক, একসঙ্গে খাবো। আচ্ছা। হাসি, এদিকে এসো, বসো। তোমার দেশ কোথায়? দেশ দক্ষিণে, চব্বিশ পরগনার ময়না গ্রামে, কাকদ্বীপ থেকে মোটর বোটে 2 ঘন্টা। দেশে তোমার কে কে আছে? আমার কেউ নেই দাদাবাবু, বাবা ছিল, সেও না থাকার মতো, আর একটা বিয়ে করে আলাদা থাকে। হাসি, তুমি তুমি বিয়ে করনি? হ্যাঁ, বিয়ে আমার একটা হয়েছিল দাদাবাবু, তবে সংসারটা সুখের হয়নি। গেলবারের আগের বর্ষায় কোলের ছেলেটা 2 দিনের জ্বরে মরে গেল। আমি অপয়া বলে ওর বাপটা আমাকে তাড়িয়ে দিল। সে কি, তোমার বর তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আর তুমি মুখ বুঝে চলে এলে? কোনো প্রতিবাদ করলে না? না গো দাদাবাবু, ওর হাতে পায়ে ধরে অনেক বোঝাবার চেষ্টা করেছিলাম, মাতালের মন তো বুঝল না। তারপর সে অনেক কথা দাদাবাবু, একা বাঁচার অনেক চেষ্টা করলাম, দু এক বাড়িতে কাজও ধরেছিলাম, কোনো রকমে দিন চলত। জানো দাদাবাবু, সে সময় না আমি গ্রামের সাক্ষরতা কেন্দ্রে গিয়ে লেখাপড়া শিখেছিলাম, আমি লিখতে জানতাম, পড়তে জানতাম, এখনো আমি আমার নিজের নামটা লিখতে পারি। তাই নাকি? হ্যাঁ। তা তোমাদের সাক্ষরতা কেন্দ্রে তো হাতে কলমে কাজ শেখানো হয়, সেখানে হাতে কলমে কিছু কাজ শিখে ভালোভাবে রোজগার করতে পারতে। দাদাবাবু, কেউ কি কখনো সাধ করে গৃহস্থ বাড়িতে কাজে ঢোকে? পেটে বড় টান লাগলো, সেবারের বন্যায় আমাদের গ্রাম 1 মাস জলের তলে ডুবে রইল। সেই প্রথম আমি গ্রাম ছেড়ে শহরে এলাম, অঞ্জনবাবুর বাড়িতে কাজে ঢুকলাম, আর সেখান থেকে সোজা এখানে। এই দেখো, আপনি আমায় সব কথা জিজ্ঞেস করলেন আর আমি সব কিছু বলে ফেললাম, আপনি কিছু মনে করলেন না তো? না না, এতে মনে করার কি আছে? কিন্তু একটা কথা, তুমি যখন সাক্ষরতা কেন্দ্রে এতদূর অবধি পড়েছো, তুমি তো এখানেও ধারাবাহিক শিক্ষা কেন্দ্রে ক্লাস করতে পারো। না দাদাবাবু, যে কাজ করতে এসেছি তাতে কি ফাঁকি দেওয়া উচিত হবে? না না, সে সব দিক সামলেও তো করা যেতে পারে। যাও তো, দরজাটা খুলে দিয়ে এসো, ঝুমার মা এসেছে বোধ হয়। ঝুমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, ও ঘুমিয়েও পড়েছে। আচ্ছা ঠিক আছে, আমি জামা কাপড়টা চেঞ্জ করে আসি, তুই যা খাবারটা বার। আচ্ছা। কি গো, বসে বসে পেপার পড়ছো? মেয়েটা সবে মাত্র এসেছে, একটু চোখে চোখে রাখবে তো। তুমি কার কথা বলছো? হাসি? না না, ও খুব ভালো মেয়ে। দুদিনে এত প্রশংসা? তুমি মিছিমিছি কথা বাড়াচ্ছ, ও বিশ্বাসী বলেই তো অঞ্জন এখানে দিয়েছে। আর দেখো, পেটের দায়ে ও কাজ করতে এসেছে, ওর স্বামী ওকে তাড়িয়ে দিয়েছে, কোলে বাচ্চাটাও মারা গেছে, আবার একটু আধটু লেখাপড়াও জানে। আর দেখো, তাকে মানিয়ে গুছিয়ে নেওয়ার দায়িত্বটাও তো আমাদের আছে নাকি? ও বুঝেছি, তার মানে এতক্ষণ ধরে একা পেয়ে নিজের দুঃখের পাঁচালি শুনিয়েছে আর তা শুনে তুমি গলে গেছো। বাবা, হ্যাঁ, এবার থেকে তো দেখছি ওর বদলে তোমাকেই চোখে চোখে রাখতে হবে গো। কি যাতা বলছো? দিদিমণি, খাবার বাড়া হয়ে গেছে। এই হাসি শোনো,
দেখো আমাদের বাড়িতে থাকতে হলে এসব লোক ভুলনো গল্প ফাঁদলে চলবে না। মুখে কুলুপ এঁটে কাজ করতে হবে, ঠিক আছে? তোমার কি বুদ্ধিশুদ্ধি সব লোপ পেল নাকি? কার সামনে কাকে কি বলছো সেও কি তোমাকে শেখাতে হবে? না, বুদ্ধিটা আমার লোক পায়নি, ওটা তোমার লোক পেয়েছে। কাউকে লাই দিয়ে মাথায় তুললে তার পরিণতি ভালো হয় না, সেটা মনে রেখো। এই তুই হা করে কি কথা শুনছিস, যা ভেতরে যা। তোমার চরিত্র যে এত নিচে নামতে পারে আমি ভাবতে পারিনি। মনিকা স্পর্ধা ছাড়িয়ে যাও না, সবকিছুর একটা লিমিট আছে। আজ আবার নতুন করে সেই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে। সেই গ্রাম, সেই নদী, সেই মানুষজন, চরকের মেলা, ফেলে আসা জীবন যদি আবার শুরু হতো নতুন করে। মজা হলো তাই না? আবার কবে আসবো বাবা? একি আর রোজ রোজ আসা যায় রে মা? আজ বসেক মাসের ১২ তারিখ, এই দিন তোর মা তোকে জন্ম দিল, তুই দু চোখ মেললি, আর তোর মাটা দু চোখ বুঝেই তোকে অনাথ করে চলে গেল। আজ যেমন তোর খুব মজার দিন, তেমনি খুব দুঃখেরও দিন রে হাসি। এমন দিন কি মানুষের জীবনে বারবার আসে বাবা? হ্যাঁ, আমার মাকে কেমন দেখতে ছিল? তোর মাকে ঠিক তোরই মতো দেখতে ছিল রে হাসি। তাই তো তোকে মাঝে মাঝে ঘোমটা দিয়ে দেখি, তোর মুখ, চোখ, নাক ভগবান তুলি রং দিয়ে সাজিয়ে তোর মাকে ছোট্ট হাসি করেই পাঠিয়েছে। তোর চোখ দুটো একটু বোঝা তো মা। কেন বাবা? আহ, বোঝা না। যাইনি রে মা, দেখছিলাম তোর একা একা থাকতে ভয় করে কিনা। আমার বড্ড ভয় করে, আমি আমায় ফেলে যাবে না। জীবন কারুর জন্য থেমে থাকে না রে হাসি। তোর মা ৯ বছর হলো নেই, তুই কেমন তত্তরিয়ে বড় হয়ে গেলি। বাবা যদি না থাকে তখনও দেখবি তুই ঠিক বড় হয়ে গেছিস রে হাসি। জীবন দিয়েছেন যিনি তিনি রক্ষা করবেন। তা হোক, তুমি কিন্তু যাবে না বাবা, তুমি কিন্তু আমায় ছেড়ে কোনো দিনও যাবে না। সেই বাবা একদিন আমাকে ছেড়ে চলে গেল, যেতে পারলো, মন এতটুকু কাঁদলো না। হয়তো হয়তো দোষ আমারই, আমি বাবাকে ধরে রাখতে পারলাম না। নতুন মাকে নিয়ে বাবা নতুন করে সংসার পাতল, আমাকে আমাকে কেমন ভুলে গেল। বাপের ঘরও করতে পারিনি, স্বামীর ঘরও করতে পারলাম না। আমি আমি বড় অভাগী দাদা বাবু। তুমি বড় পিছুটানে ভোগো হাসি, এটা মনে রেখো, নিজের লড়াই কিন্তু নিজেকেই লড়তে হয়। হাসি, আমাদের খুব পরিচিত শ্রাবণী একটা ধারাবাহিক শিক্ষা কেন্দ্র চালায়, সেখানে তুমি যাও,
এভাবে জীবনটা পরের ঘরে কাটিও না। দাদাবাবু, এই জীবনটা এভাবেই যাক, সামনের জন্মে আবার দেখা যাবে। কোন না হাসি না, এই জীবনেই তোমাকে কিছু করে দেখাতে হবে, চেষ্টা করে দেখো, পারবে। আমি তো আছি, তোমার যা কিছু সাহায্যের প্রয়োজন আমি করব। দেখবে একদিন না একদিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে। দিন কতক এভাবেই কেটে গেল, লুকিয়ে লুকিয়ে ধারাবাহিক শিক্ষা কেন্দ্রে যাওয়া। শুধু প্রদীপ দাদাবাবুই জানত, আর সমানে উৎসাহ দিয়ে যেত। শেষে একদিন, সেদিনের কথা আমি কোনোদিনও ভুলব না। দাদাবাবু চা। ধারাবাহিক শিক্ষা কেন্দ্রের ক্লাস কেমন চলছে? ভালো, ওখানে অনেক কিছু শেখাচ্ছে। বাহ, তাহলে আর কি, ভালো করে কাজকর্ম শিখে নাও। ঝুমার মা কিছু বুঝতে পারেনি তো? দাদাবাবু, মাঝে মাঝে আমার মনে হয় আমি বুঝি দিদিমণিকে ঠকাচ্ছি। খুব ভয় হয়, হঠাৎ করে জানতে পেরে যদি উনি কোনোদিন আমাকে তাড়িয়ে দেন। চুপচাপ নিজের কাজ করে যাও, তোমার দিদিমণিকে না জানালেই হলো। ছি 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 ছি, তোমরা তোমরা এত নিচে নেমে গেছো, লুকিয়ে লুকিয়ে গোপনে কথা বলছো আমি যাতে শুনতে না পাই। ছি, হাসি হাসি, তুমি বিদায় হও, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। তুমি অযথা উত্তেজিত হচ্ছো কেন? ব্যাপারটা পরিষ্কার করে না বুঝে অযথা দোষারোপ করছো কেন? চুপ করো, গোটা ব্যাপারটা আমার কাছে জলের মতো পরিষ্কার, কিচ্ছু জানতে বাকি নেই আমার। আপনি আমাকে দাঁড়িয়ে দিলে আমি কোথায় যাবো দিদিমণি? জাহান্নামে যাও। মানুষকে বিশ্বাস করবার পরিণতি? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তুমি ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা না? কোথায় চললে তুমি? দিদিমণি, আমার একটা সম্মান আছে, এ বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। ছি, তুমি একই করলে। বসো হাসি, বইটা পড়লে? হ্যাঁ দিদি। কেমন লাগলো? খুব ভালো। জানো দিদি, বইটা পড়ে না আমি আবার নতুন করে উৎসাহ পেলাম। একা থাকতে থাকতে মাঝে মধ্যে মনে হয় আমি যদি ডাক্তার কোটনিসের মতো নিজের জীবনটাকে মানুষের সেবায় কাজে লাগাতে পারতাম। সত্যি দেখো, একটা মানুষ কতটা নিঃস্বার্থ হতে পারলে তার সারা জীবনটা অন্যের সেবা শুশ্রূষায় কাটাতে পারে। কিন্তু হাসি, তুমি যে নতুন কাজটা পেয়েছো, সেখানে তুমি মানুষের খুব কাছাকাছি থেকে তাদের তুমি সেবা করার সুযোগ পাবে। আমিও তো তাই চাই দিদি। আচ্ছা, তুমি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের গল্প জানো? নাইটিঙ্গেল পাখির মতো একটা মেয়ে, তার সারাটা জীবন শুধু স্বপ্ন দেখত মানুষের সেবা করার, মানুষকে ভালোবাসার। তারপর একদিন যখন বিশ্বযুদ্ধ বাঁধল, গুলি বোমা বারুদের ধোঁয়ায় ভরে গেল চারদিক, হাজারে হাজারে সৈন্য মারা যেতে লাগলো বিনা চিকিৎসায়, সেদিন ফ্লোরেন্স এগিয়ে এলো তাদের সেবা করতে। রাতের অন্ধকারে হাতে মোমের আলো নিয়ে সে ঘুরে বেড়াতো এক তাঁবু থেকে অন্য তাঁবুতে। তুমি বড় হও হাসি, আমার শুভেচ্ছা রইল তোমার সাথে। মিথ্যে বদনামের বোঝা ঘাড়ে নিয়ে সাময়িকভাবে ভেঙে পড়েছিলাম ঠিকই, তবু ওই সময় ধারাবাহিক শিক্ষা কেন্দ্রের বন্ধুদের ভরসায়, শ্রাবণীদের অনুপ্রেরণায় আর দাদাবাবুর উৎসাহতেই আমি নতুন স্বপ্ন দেখলাম, স্বনির্ভরতার স্বপ্ন। কেমন দেখলেন ডাক্তারবাবু? এখন কিছুই বলাই যাচ্ছে না, তবে যদ্দূর মনে হলো
হঠাৎ কোনো শখ থেকে রোগটা হয়েছে। ওষুধপত্র দিয়েছি, কিছু পরীক্ষার জন্য পাঠিয়েছি। চব্বিশ ঘন্টা না গেলে কিছু বলতে পারছি না। চব্বিশ ঘন্টা ডক্টর ঝুমা আমাদের একমাত্র মেয়ে ডক্টর, ওকে ওকে যেমন করে হোক আপনাকে বাঁচাতে হবে ডক্টর। ও ছাড়া আমাদের আর কেউ নেই ডক্টর। যত টাকা লাগে আমি দেব, আপনি শুধু ওকে বাঁচিয়ে দিন ডক্টর, প্লিজ ওকে সুস্থ করে। দেখুন দেখুন, আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখছি না, ভগবানের উপর ভরসা রাখুন। হ্যাঁ, এই রোগে জানেন সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হলো সেবা। চিন্তা করবেন না, আমি আসবো, আমি মাঝে মাঝে এসেই দেখে যাব। মনিকা, ওখানে তো তোমাকে যেতে দেবে না মনিকা, ডাক্তারের বারণ আছে। তুমি এত উতলা হচ্ছ কেন? দেখবে আমাদের ঝুমা ঠিক সুস্থ হয়ে উঠবে। কংগ্রেচুলেশন, আপনার মেয়ের বিপদ কেটে গেছে। ডক্টর ডক্টর, আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো ডক্টর? আপনার জন্যই ঝুমা আজ প্রাণে বাঁচলো। না না, আমি তো নিমিত্ত মাত্র, যে দিন রাত জেগে তাকে সেবা করলো, যে সময় ধরে ধরে তাকে ওষুধ খাওয়ালো, যে সমস্ত মমত্ব নিংড়ে দিয়ে তাকে বাঁচিয়ে তুললো, আসল ধন্যবাদ তো তারই প্রাপ্য। যান, মেয়েকে দেখে আসুন। কি ঝুমা গেল কোথায়? সিস্টার, আমাদের মেয়ে কোথায়? এই দেখুন না, বাইরেই কারো সঙ্গে হয়তো ঘুরছে। দেখুন তো কি দুষ্টু মেয়ে, একটু সুস্থ হলো তো। চলো তো, চলো চলো। ঝুমা ঝুমা, মা দিদি দিদি দেখো আমার বাবা মা এসেছে। আমি আমি আপনার কাছে কৃতজ্ঞ ভাই, আপনি না থাকলে আমার মেয়েটা বাঁচতো না। এরকম করে কেন বলছেন দিদি? ঝুমা সেবা আমি না করলে আর কে করবে? হাসি, তুমি? আপনি আমাকে উৎসাহ দিয়েছিলেন বলেই আজ আমি এখানে পৌঁছতে পেরেছি। Thank you.
হাসি, হাসি আমায় তুমি ক্ষমা করো। হাসি, আমি তোমাকে বুঝতে খুব ভুল করেছিলাম ভাই। তুমি আমাদের সঙ্গে ফিরে চলো।